আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বেগুন দিয়ে এমন একটি রেসিপি বানাবো যা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন তো আর কথা বলবো না চলেন রেসিপিটা আপনাদের সবাইকে শেয়ার করব সর্বপ্রথম আমি বেগুনটাকে হালকা আঁচে আমি সিদ্ধ করে নেব হালকা পানি দিয়ে দিই তো এবার আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট অপেক্ষা করব তো আমার বেগুনটা সেদ্ধ হতে হতে আমি পেঁয়াজ মরিচগুলো কেটে নেব বেগুন হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এবার আমি মাখিয়ে নেব এবার আমি ডিমগুলো দিয়ে দেব এভাবে আপনারা দিয়ে দিবেন রেসিপিটা কিন্তু অনেক মজার আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন এবার আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো সজের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার আমি সুন্দর মতন মাখিয়ে নিচ্ছি তো এবার আমি বেগুনের চুকলাগুলো সুন্দর মতন ছেলিয়ে নেব এভাবে আপনারা সবাই বাসায় বানিয়ে নিতে পারবেন সহজেই আমার বেগুনের চোষা ছোলা শেষ এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব তো এরকম ভাবে থেতলা করে নেবেন তেল গরম হওয়ার আগে আপনারা করে নেবেন যাতে তেল যাতে হাতে না লাগে
দেখেন কি দেখতে কত সুন্দর খুব সহজে রেসিপিটা তৈরি হয়েছে আপনারা এভাবে রেসিপিটা করে আপনাদের বাড়ির মেহমানকে আপনারা দিতে পারবেন তারা অনেক খুশি হবে তো দেখুন খুব সহজে রেসিপিটা হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখুন কি সুন্দর দেখছেন কত সহজে আমি রেসিপিটা বানিয়ে নিলাম আপনারা সবাই বাসায় এরকম ভাবে ট্রাই করবেন তো আজকে রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ